বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস টুয়েলভের একটা গুরুত্বপূর্ণ কবিতা যেখান থেকে প্রতি বছর নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে তো সেরকমই একটা কবিতা রূপনারায়ণের কুলে কবিতাটার ব্যাখ্যা করব যা কিন্তু বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত কবিতার সমস্ত কিছু তার ব্যাখ্যা তার আক্ষরিক অর্থ এবং বাহ্যিক অর্থ সমস্ত কিছু সম্পর্কে আমাদের জানতে হবে এই কবিতার মাধ্যমে তো তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আইকনে ক্লিক করে রাখো যাতে এরকম আরও নিত্য নতুন এবং ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং তোমাদের এডুকেশান সিস্টেমকে আরও উন্নত করতে পারো যাই হোক আর সময় নষ্ট করে আমরা আমাদের ট্রস্ট না করে আমরা আমাদের মূল আলোচনা ভেতরে প্রবেশ করি তো আমাদের আজকের আলোচনা হল রূপনারায়ণের কুলে কবিতা তো কবিতাটি কার লেখা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যিনি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি ছিলেন একধারে যেমন দার্শনিক তেমনি ছিলেন এক বিখ্যাত জ্ঞানের ভাণ্ডার এবং এক দীর্ঘ জীবনব্যাপী তার প্রক্রিয়া তার জ্ঞান ভাণ্ডারের অসীমতার কিন্তু কোনো শেষ নেই তো তিনি আমরা জানি এই কবিতাটা লিখেছেন তার লেখা সম্পর্কে একটুখানি না জানলে কবিতাটির ব্যাখ্যাটা আমরা কিন্তু জানব না প্রথম হলো আমরা চলে যাই নামকরণে রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে জিনিসটা কি জিনিসটা কিন্তু একটা নদীর নাম তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা কিন্তু সেই নূপ্রাণার যে নদী সেই নদীটার কিন্তু চিত্র এটা কিন্তু আমরা জানি মেদিনীপুরের দিকের একটা নদী যারা ওদিকে থাকো তারা নদীটিকে খুব ভালোভাবেই চিনবে কিন্তু এর কিন্তু একটা বাহ্যিক অর্থ রয়েছে সেই অর্থগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি কবিতা এবং তার বাহ্যিক অর্থ আমরা জানি যে রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু এই কবিতা একটা কথা মাথায় রাখতে হবে যে এই কাব্যগ্রন্থে এই শেষ লেখা কাব্যগ্রন্থে কিন্তু পনেরোটি কবিতা রয়েছে এই পনেরোটি কবিতার মধ্যে এই যে রূপ রূপনারায়ণের কুলে এটা কিন্তু এগারোতম কবিতা এবং আরও একটা মজা মজার বিষয় হল যে এই কাব্যগ্রন্থের কবিতাগুলো কিন্তু শিরোনামের পরিবর্তে শঙ্কার দ্বারা চিহ্নিত করা হয়েছে শিরোনাম নেই যাই হোক আর আমাদেরই কবিতাটা রূপনারায়ণের কুলে কবিতা যেটা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এটা এগারো সংখ্যক কবিতা এবং মনে রাখতে হবে এটা কিন্তু জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন কবিতাটা প্রকাশ হয়েছিল তখন এর নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম দেখো এগারো নম্বর কবিতা এগারো নম্বর লাইনেতে লেখা আছে কঠিনেরে ভালোবাসিলাম তো এই নাম নিয়েই কিন্তু নামকরণ ছিল পরবর্তীতে যখন এই কবিতাটা তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় তখন কিন্তু নামকরণটা পাল্টে রূপনারায়ণের কুলে নামকরণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবার আমরা প্রবেশ করছি মূল কবিতাংশে দেখো প্রথমেই বলছে রূপনারায়ণের কুল তা রূপ আর নারায়ণ দুটো সম্মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ আমি বললাম বাহ্যিক অর্থতে তাহলে কী হলো রূপনারায়ণ হলো একটা দক্ষিণবঙ্গের একটা নদ কিন্তু এখানে কিন্তু রূপনারায়ণ বলতে রূপ শব্দের অর্থ চিত্র বা দেখতে কেমন আর নারায়ণ মানে কিন্তু পৃথিবী তাহলে পৃথিবীর যে রূপময় বিশ্ব বা বিশ্বের যে রূপ সেই রূপের কথা বলা হয়েছে আর কুলে মানে নিকটে কুল মানে কি কুল মানে নিকট তাহলে রূপনারায়ণের কুল মানে কি পৃথিবীর বিশ্বের কাছে যে রূপময় বিশ্ব সেই রূপময় বিশ্বকে বোঝানোর জন্য কিন্তু কবি এখানে রূপনারায়ণের কুল শব্দটা ব্যবহার করেছেন যাই হোক এবার আমরা চলে যাব মূল কবিতার মধ্যে দেখো প্রথম লাইনে কি লেখা আছে লেখা আছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম তাহলে অ্যাকচুয়ালি কী রূপনারায়ণের কুলে জেগে উঠলো মানে কি কবি কিন্তু পৃথিবীতে বা এই বিশ্বকে তিনি বিশ্বের কাছ থেকে কিছু পেলেন এবং বিশ্বের কাছ থেকে কিছু পেয়ে হঠাৎ করে তিনি মূল্যবান হয়ে উঠলেন মানে বুঝতে শিখলেন যে কিছু জন একটা ঘটল তার এতদিন যেভাবে তিনি ছিলেন সেই জায়গা থেকে তিনি একটা অন্য জায়গায় প্রত্যাবর্তন করলেন তার মানেই হলো তিনি জেগে উঠলেন মানে একটা আচ্ছন্ন অবস্থায় তিনি ছিলেন সেই আচ্ছন্নতা থেকে তিনি মুক্ত হলেন মুক্ত হয়ে কি হলো জানিলাম এই জগৎ সত্য নয় মানে তিনি যত কিছু দেখে আসছেন সেই জিনিসটা কিন্তু সত্য নয় এবার কথা তাহলে তিনি কি দেখে আসছেন দেখে আসছেন তিনি দেখে আসছেন যে এই জগৎ সে কিন্তু আঘাত দুঃখ কষ্ট যন্ত্রণাময় বেদনাময় খুবই কষ্টময় জীবন এবং প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা যন্ত্রণা সামাজিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত এই পরিপূর্ণ তো এই যে পরিপূর্ণতা এই পরিপূর্ণতার মধ্যে কিন্তু একটা বাস্তব রয়েছে কিন্তু এই বাস্তবটাকে যদি আমি চোখ বন্ধ করে স্বপ্ন মনে করি তাহলে তো সেটা সঠিক নয় তাই বলছে জানিলাম এই জগৎ সত্য স্বপ্ন নয় মানে আমি জেনে দেখলাম যে আমি জগতে স্বপ্ন দেখছি না আমাকে কিছু করতে হবে বা আমি মানে কিছু করতে হবে এটা চুপচাপ বসে থেকে কিছু করা যাবে না পরের লাইনে কি বলছে রক্তে রক্ত করে দেখিলাম আপনার মুখ ঠিক একই কথা রক্তের অক্ষরে দেখিলাম আপনার মুখ আপনার রূপ মানে কি নিজের রূপ রক্তের অক্ষরে মানে কি কষ্ট এখানে রক্ত মানে কিন্তু রক্ত নয় মানুষের রক্ত বেরোয় কখন অনেক কষ্টের ফলে কিন্তু মানুষের রক্ত বেরোয় তাই বলছে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্ত মানে এখানে কষ্ট বিভিন্ন যে কষ্ট পৃথিবীতে কবির যখন চেতনার জাগরণ ঘটে তখন তিনি স্বপ্নের মায়া থেকে সরে আসেন মনে রাখবে এবং যখনই তিনি মায়া থেকে সরে আসেন তারপরেই কিন্তু তিনি বুঝতে পারেন যে জগৎটি আঘাত সংঘাতে সংঘাতে পূর্ণ তা এই যে দ্বিধাদ্বন্দ্বময় যে বাস্তব যে সামাজিক রাজনৈতিক যে অজস্র সংঘাত এর মধ্যে দিয়ে জীবনের যে বিকাশ সেই বাস্তবটাকেই তিনি মেনে নিয়েছেন এবং এটা বলছেন যে বিভিন্ন মায়া ছলনা প্রবঞ্চনা সব জিনিসগুলো যদি উপলব্ধি করতে পারাই হলো জীবনের যথার্থ মূল্য আমি যদি সেই মায়া ছলনা ভালোবাসা বা ভালোবাসার ফাঁদ এই শব্দগুলো যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি জীবনের যথার্থ স্বরূপ বুঝতে পারবো না আর এই সব কিছুই কিন্তু হলো আমাদের রূপময় বিশ্বের একটা প্রকৃত পরিচয় যাই হোক তাহলে কি অক্ষরে অক্ষরে দেখিলাম আপনার রোগ রক্তের অক্ষরে মানে প্রত্যেকটা কষ্ট বেদনা দুঃখ এসবের মধ্যে দিয়েই কিন্তু আমি এই জিনিসগুলো পেলাম রক্তের অক্ষরে মানে তাহলে কী বোঝা গেল যন্ত্রণার যে পথ সেই পথ ধরে আমি কিন্তু গতিশীল হয়ে জীবনের কঠিন যে সত্য সেই জীবনের কঠিন জীবন সেই কঠিন জীবনকে কিন্তু আমি দেখলাম আর আপনার রূপ মানে কি আসলে কবি নিজের যে মনের যে আত্মা সেই মনের আত্মার সেই জাগ্রত রূপকেই কিন্তু তিনি বলেছেন যে মানব চৈতন্য সেই মানব চৈতন্য যথাযথ রূপকে তিনি বোঝাতে চেষ্টা করেছেন আপনার রূপ শব্দটির মধ্য দিয়ে মানে নিজের রূপ নিজের আত্মাকে তিনি দেখলেন পরের লাইনে কি বলছে দেখো বলছে চিরিলাম আপনারে আঘাতে আঘাতে মানে এই যে যে আমি কথা বললাম নিজেকে আমি কিভাবে চিনব আমাকে চিনতে গেলে আমাকে জীবনটাকে এগোতে হবে জীবনটাকে চলতে হবে মনে রাখবে কবি যখন এই কথাটা লিখছে তখন কিন্তু তিনি আসন্ন জীবন সায়নে আসন্ন অবস্থায় কবি কিন্তু লিখছে মানে প্রায়ই তার বৃদ্ধদশা ঠিক সেই সময় কিন্তু লিখছে মানে জীবনের বহু বছর বহু ক্যালেন্ডার কিন্তু তার জীবনে সরে এসেছে তারপরেই কিন্তু তিনি এই ঘটনাগুলো বলছেন তার মানে জীবনটাকে উপলব্ধি করার পরেই তার এই রচনা যাই হোক কী বলছে দেখো বলছে চিনিলাম আমারে আপনারে আঘাতে আঘাতে ঠিক একই কথা বেদনায় বেদনায় মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে রবীন্দ্রনাথের জীবন কিন্তু আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ভর্তি কারণ তোমরা জানো না যে রবীন্দ্রনাথের জীবনে ছিয়াত্তরখানা মৃত্যু দেখেছে মৃত্যু দেখেছে মানে নিজের প্রিয় মানুষ ছিয়াত্তর জন তার জীবনে মারা গেছে তো একটা মানুষের জীবন সেটা খুবই কষ্ট যাই হোক সেটা আরও অন্যান্য আলোচনার বিষয় সেটা চর্চার একটা বিষয় চলে আসে তাহলে আঘাতে আঘাতে মানে কি বড় কষ্টে কষ্টে বেদনায় বেদনায় মানে কি সেই একই কথা বেদনায় বেদনায় তারপরে কি বলছে দেখো সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন সত্য যে কঠিন সত্যরে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম আমরা জানি পৃথিবীকে পৃথিবীতে সব কঠিন হলো সত্য কেন কেন কারণ সত্য জিনিসটাই হলো একটা আঘাতময় কষ্টময় এবং বাস্তব এবং আমাদের জীবনে আমরা যতটাই কষ্ট পাই প্রত্যেকটা জীবনই যে উপলব্ধি করবে দেখবা সত্যের জন্য তুমি যে জিনিসটাই কষ্ট পাচ্ছ সেই জিনিসটা যদি মিথ্যা হয় তাহলে দেখবে অতটা কষ্ট নেই কিন্তু সেই জিনিসটা সত্য বলেই তুমি কষ্ট পাচ্ছ তো রবীন্দ্রনাথ ঠিক সেম কথাটা বলছে সত্য যে কঠিন কিন্তু তাই বলে কি আমি কঠিনকে ছেড়ে দেবো সত্যকে আমি না মেনে না মেনে মিথ্যাকে নিয়ে চলব না সেটা কখনো নয় সত্য কঠিন কিন্তু তবুও আমি কিন্তু সত্যকেই ভালোবাসবো কারণ কঠিনেরে ভালোবাসিলাম তাই তারপরের লাইন বলছে সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম কারণ কিছু সাহস আমাদের থাকতে হবে সত্যের কঠিন স্বরূপকে আমাদের উপলব্ধি করতে হবে রবীন্দ্রনাথ তাই তাকেই ভালোবেসেছেন কারণ কবির ভাবনায় কিন্তু সত্য কি করে না বঞ্চনা করে না সত্য কখনো কাউকে বাধা দেয় না মিথ্যা হয়তো ক্ষণিকের আনন্দ দান করবে কিন্তু পরবর্তীতে কিন্তু সে আনন্দ দিতে পারবে না কিন্তু সত্য সে কিন্তু কষ্ট দিলেও সে কিন্তু বঞ্চনা করবে না সে কখনো করে না বঞ্চনা তাই কি করলো সে কঠিনের ভালোবাসিল সত্য কিন্তু কঠিন হলেও সে কঠিনকে ভালোবাসল পরের লাইন আমার মনে হয় এই কবিতার সবচেয়ে সেরা লাইন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন তো আমৃত্য দুঃখের তপস্যায় জীবন মানে কি মনে রাখবে একটা কথা জীবনে কষ্ট আসবে এবং সেই কষ্টকে বরণ করে নিয়ে আমাদের পথ চলতে হবে বলছে সারা জীবন আমি দুঃখের তপস্যা করি আনন্দের না কারণ কি তিনি সুখ খুঁজেছেন দুঃখের মধ্য দিয়ে একটা কথা মাথায় রেখো স্রোতের পদে সবাই কিন্তু যেতে পারে যেদিক স্রোত চলছে কিন্তু জীবনের মর্মটা তুমি তখনই উপলব্ধি করবে যখন তুমি স্রোতের বিপরীতে চলবে তো রূপনারায়ণের কুলে কবিতায় রবীন্দ্রনাথ ঠিক এই কথাটাকেই ঘুরিয়ে বলেছে যে আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন কারণ দুঃখের তপস্যা না করলে জীবনে কষ্ট না পেলে জীবনের সংগ্রাম না করতে পারলে কিন্তু জীবনের মর্ম উপলব্ধি করা যাবে না জীবনের উদ্দেশ্য জীবনের বাস্তবকে উপলব্ধি করা যাবে না তাই তিনি বলেছেন আমৃত্যুর মানে মৃত্যু পর্যন্ত আমি দুঃখের তপস্যা করেই চলেছি তাহলে কী বুঝলাম যে সত্যের উপলব্ধি করার জন্য কিন্তু কবি পৌঁছে গেছেন কোথায় না একটা স্পষ্ট বিবর্তনের ইঙ্গিত কবি দেখিয়েছেন কবি কিন্তু কল্পনার জগৎ থেকে বাস্তবের জমিতে কিন্তু নেমে এসেছেন তাই কিন্তু বারবার তিনি এই কথা বলেছেন যে কি আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন যাই হোক তারপরের লাইন আরও গুরুত্বপূর্ণ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মানে কেন এই আমি দুঃখের তপস্যা করছি আমার জীবন যে না কারণ সত্য কারণ দুঃখের মধ্য দিয়ে আমি সত্যকে জানতে পারবো দুঃখ যদি না পাই তাহলে আমি সত্যকে জানতে পারবো না তাই সত্যের যে মূল্য সেই মূল্য লাভ করার জন্যই কিন্তু আমি কি করছি না আমি দুঃখের তপস্যা করছি অক্ষরে নিজের রূপ দেখতে পাওয়ার জন্য আমি এই দুঃখের তপস্যা করছি সত্যকে কেউ বঞ্চনা করে না সত্য কঠিন তাই আমি কঠিনকে ভালোবেসেছি এবং সেই কঠিনকে ভালোবাসার জন্য আমি দুঃখের তপস্যা করছি পরে লাইন কী বলছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে ঠিক একই কথা যে সত্যর যে মূল্য সেই মূল্যটা লাভ করার জন্যই আমি এই কঠিনকে ভালোবেসেছি আমি এই দুঃখের তপস্যা করছি লাস্ট লাইন দেখো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে আমি জীবনে বড় হয়েছি আমার জীবনে অনেকের অবদান রয়েছে আমার জীবনে আমার জন্য অনেকে অনেক কিছু করেছে আমি অনেক কিছু করেছি আমার কাছে অনেকে অনেক কিছু পায় কিন্তু যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় তখন কিন্তু তার সব কিছুই শেষ সে যত দেনা সে যত পাওনা যত কিছু মানুষের মধ্যে থাকে সব কিছুরই কিন্তু পরিসমাপ্তি ঘটে মৃত্যুর মধ্য দিয়ে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন কি যে না মৃত্যুতে সকল দেনা শোধ হয়ে যায় তো এই হলো আমাদের মূল কবিতার বিষয়বস্তু আশা করি তোমরা বিষয়বস্তুটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ শুধু এইটুকু মনে রাখবে রূপনারায়ণ কবিতার নাম হলেও এখানে কিন্তু সমগ্র বিশ্ব এবং তিনি বিশ্বকে জেগে উঠেছেন হঠাৎ করে স্বপ্ন নয় তিনি এটাকে বাস্তব উপলব্ধি করেছেন এবং তিনি আঘাতে বেদনায় কষ্টের মধ্য দিয়ে জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাস্তব সত্যকে বেছেছেন সত্য কঠিন হলেও তিনি তাকে ভালোবেসেছেন এবং আমৃত্য দুঃখের তপস্যার মধ্যে দিয়ে তিনি এই জীবনকে পাওয়ার চেষ্টা করেছেন তার কারণ দুঃখ ছাড়া সত্যের মূল্যায়ন করা সম্ভব নয় তো আমি এবার লাস্ট তোমাদের জন্য একটু বলে দেবো যে এই কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে একদম পরিষ্কার তোমরা দরকার হলে কবিতার লাইনে বইয়ে একটু দাগ দিয়েও রাখতে পারো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তে করে দেখিলাম আপনার মুখ মৃত্যুতে সকল দেনা শ্বেত করে দিতে সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সত্যর কাছে কেন এরকম কথা এই যে লাইনটাকে আমি বললাম এবং লাস্ট হচ্ছে আমৃত্য দুঃখের তপস্যায় জীবন এই কটা লাইনের ব্যাখ্যাগুলো আমি ঠিক যেভাবে বললাম সেগুলো নাম কবিতার নাম উল্লেখ করে তোমরা নোটসটা কমপ্লিট করবে তো আশা করি আমার যে তোমাদের বোঝাতে আমি পারলাম তো অবশ্যই একটা লাইক আমি আশা করছি তোমাদের কাছ থেকে এবং বন্ধুদের কাছ থেকে বন্ধুদের শেয়ার করো এবং কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও